গ্রামে দেখা মিলল একটি বিরল বন্য হনুমানের। আমি শুনলাম ভাই যে এখানে হনুমান আসছে, আমি হনুমান দেখার জন্যই আসলাম। এর আগে হনুমান দেখেছিলেন কি আপনি? হ্যাঁ দেখেছি চিড়িয়াখানায়, কিন্তু এইভাবে খোলা মাঠে দেখি নাই। খোলা মাঠে দেখেন নাই? না না না। দিনাজপুর জেলার বসাগঞ্জ উপজেলায় একটি বন্য হনুমানের রোমাঞ্চকর ও বিরল দৃশ্যের খবর পাওয়া গেছে। আমি মোহাম্মদ রইসউদ্দিন, আমার বাসা নামুয়াভিটা, আনোড়া নামুয়াভিটা। এই স্থানটিতে আজকে দেখতে পাচ্ছি আমরা অনেক মানুষের সমাগম, এর কারণটা কি? এখানে আমরা সংবাদ শুনে আসলাম যে এখানে একটা বন্য প্রাণী আসছে, কেউ বলতেছে বাঁদর, কেউ বলতেছে আপনার হনুমান। আমরা স্বচক্ষে দেখতে আসলাম, এখানে আসে দেখতেছি যে এটা আসলে একটা মুখ পোড়া হনুমান। মুখ পোড়া হনুমান? হ্যাঁ মুখ পোড়া হনুমান। হনুমানটা একটু দেখান তো দেখি। হনুমান ওই যে টিনের উপরে আছে, টিনের উপরে দেখা, টিনের উপরে, টিনের উপরে দেখা আছে না? হ্যাঁ টিনের উপরে দেখতে পাচ্ছি হনুমান। আমরা অনেকক্ষণ যাবৎ দেখতেছি এটা, মানে আমাদেরকে খুব ভালো লাগতেছে। আমাদের এলাকায় বন্য প্রাণী আমরা দেখি নেই অনেক, এটা আমাদের দেখে খুবই ভালো লাগতেছে। মানে চিড়িয়াখানায় দেখা হয়েছে? হ্যাঁ চিড়িয়াখানায় দেখছি আমরা। সব এইভাবে সরাসরি সরাসরি দেখা হয় নাই, বন থেকে আসা, বন থেকে আসা প্রাণীকে দেখা হয়নি, প্রাণীকে এই ধরনের প্রাণীকে দেখা হয়নি। আর এই দেখার জন্য সবাই, এই শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি, সবাই মনে করেন যে আনন্দ উৎসব। এই স্থানটির নাম জানেন? স্থান এটা স্থান হচ্ছে আনোড়া সরকারপাড়া, আনোড়া সরকারপাড়া, বোচাগঞ্জ দিনাজপুর, বোচাগঞ্জ দিনাজপুর। আচ্ছা আর এই বাড়িটি হচ্ছে কার বাড়িটি? তুজাম্মেল হোসেন, তুজাম্মেল হোসেনের বাড়ি, তাই না? হ্যাঁ। আর এখানেই আমরা টিনের চালিতে, একবারে টিনের চালিতে হনুমানটিকে আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার করে দেখতে পাচ্ছি, তাই না? অনেক বড় একটা বন্য প্রাণী। তো আপনার অনুভূতি কি, মানে এই প্রাণীটিকে দেখে কেমন লাগছে? প্রাণীটিকে দেখে খুবই ভালো লাগতেছে আমার, খুবই ভালো লাগছে, তাই না? হ্যাঁ খুবই ভালো, একেবারে প্রাকৃতিক বন থেকে আসা প্রাণী দেখে ভালো লাগছে, তাই না? দেখে খুবই ভালো লাগতেছে আমার। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। এই বন্য হনুমানটিকে 2 এপ্রিল 2023 রবিবার সকাল 9টায় আনোড়া সরকারপাড়া গ্রামের তোজাম্মেলের ঘরের টিনের চালে বসে থাকতে দেখা যায়। বন্য হনুমানকে এক পলক দেখতে মুহূর্তেই শত শত মানুষের সমাগম ঘটে। সামনে ধোদর, হ্যাঁ কিন্তু আমরা তো ওই যে এখানে হনুমান আমরা সাক্ষাৎ দেখতে পাচ্ছি। আপনি কি প্রথমবারের মতো দেখলেন না এর আগেও দেখছেন হনুমান? না আমি হয়তো এবারেই প্রথমে দেখলাম। এমনি চিড়িয়াখানা দেখেননি এর আগে? এমনি চিড়িয়াখানা দেখছি, এটা সবাই তো বলে মানে এটা বানর না, এটা হনুমান। আচ্ছা এটা হনুমান, তাই না? এত দেখে কেমন লাগছে এই মুহূর্তে আপনাকে? না দেখে তো সবাইকে ভালো লাগছে, আমাকেও খুব ভালো লাগছে যে আমাদেরকে আর চিড়িয়াখানা যাইতে হবে না, আমরা আমাদের বাড়ির কাছে আমরা হনুমান দেখতে পাচ্ছি। স্থানীয়রা তাদের গ্রামে এমন একটি অনন্য দর্শনার্থী পেয়ে আনন্দিত। কিছু সময় পর হনুমানটি স্থান পরিবর্তন করে অন্য কোথাও চলে যায়।